দুনিয়াতে যা দাঁতের বিষ আছে সেই বুঝে যে কত কষ্ট দাঁতের বিষ, দুনিয়ার ব্যথা চেহা লাগছে, দাঁতের বিষ বেশি একবার দাঁতের মধ্যে লাগছে, কিটকিট কিটকিট করে। তা আমারকে রিফাজের খুবই রাত থেকে ব্যথা উঠে গেছে। আমাকে যে চল তাহলে ডেন্টাল সিগনেচার ওই যে আমারকে সিটি বাইপাস মোড়ে মেডিকেল রোডে নামের বাস থেকে উঠে করে দাঁড়ি চেম্বার খান, তোকে দেখেলি আসে হারা, তো বাপ মা বাইন্ধালি আসিস নি হারা, কিলিয়ে যেতে হবে চ। কয়দিন হলো দাঁতের বিষ উঠেছিল, আর একবার দে বাড়ি গেছিল, তো বাড়ি যে আবার আপনার বাইদানির কাছে ঝাড়ে লেছে পোকা তুলতে গেছিল, দে আরো সাহারের খেল দিয়া খটিরা মুটিরা ও দাঁতের বিষ ছাড়ে দিয়ে ফের পেটে দিয়েছে। আমি কহিনু এগুলা বাদ দিয়া, হ্যাঁ তো ভালো ডাক্তারের কাছে লিয়ে আইনু, আজকে আমি আর ব্যবস্থা করে লিয়ে যাব। তো ডাক্তার ফের প্রথমে একবার কত সুন্দর করে কি একটা মেডিসিন বাহির করলে, এলা ফের কি করবে, হ্যাঁ আমি খালি দেখছি যে কত সুন্দর পোশাক পিন্ধা আছে, কত একবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খাল, কত সুন্দর যে কইছে বাড়ি যাবো আজকে ডাক্তার রেডি থাকবো। কথাই আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, ওই লাগে আমি মর্ম বুঝাইবার লাগে লিয়ে আইনু কি যা ভালো ডাক্তারকে দেখাইতে হবে, যাকে তাকে হাতুরা মাতুরাকে দেখে দাঁত গালার বিষ মারিস না, এমনি দাঁতের বিষে বিষ মরে দিছে তাতে ফের আরো যাকে তাকে দেখে বিষ মারিস না, চল। আরেকটু আরেকটু গুলি করেন, আরেকটু গুলি করেন, এটাতে মুখ জীবাণু মুক্ত হবে। কোকাছিস কেন এখন, হ্যাঁ কোকাছিস কেন, কহছিস যে দাঁত মাঞ্জ, দাঁত মাঞ্জা শুধবি, আরে আমি মেসে একটা বড় ভাই আছে, দুটা কথা কহবো, শুনবি নাকি, শুনবে না, কইছে কি মাঞ্জনু যে না তো কি দিয়া মাঞ্জলি, না তো গুল দিয়া মাঞ্জনু, গুল দিয়া দাঁতের আরো বিষ মেরে যাবে না জি, গুল দিয়া কেহ দাঁত মাঞ্জে, এর লেখা একটা ভুল ধারণা মানুষজন লিয়ে আছে বলে গুল দিলে বলে বিষের বিষ কমে যায়, আরও মাথা টাথা ঘুরা অজ্ঞান হয়ে পড়বি। আর ডাক্তারের কত উন্নত মানের যন্ত্রপাতি জি, ও গেম আগে লাইট মেরে দিলে নাকি কি ছেলেটা ফেলে লাইট মারছে জি, দেখি 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 এ ফের চামুচে ফেলে লাই আয়না না কি ভিড়া আছে দেখে দেখছে এদিক ওদিক, আর ডাক্তারের ঘো জি জি ভাই, কার দাঁতে কি লেগা থাকে না লেগা থাকে, কার মুখ গুন্ধায় না গুন্ধায়, এগুলাকে ঘিনপিত সবকে ফেলে দেয়া কত মানুষের এরা উপকার করে, এ লেগাই কয়ে যে সেবা প্রতিষ্ঠান, আর কত ইয়ার কাছে সবই যন্ত্রপাতি আছে, কুন্ঠে কুন্ঠে ঘুরিয়ে লিছে দেয় ছাটা মাটা মায়ের একবার দাঁতের কোনা মোনা ব্যাগ দেখে লিছে জি। ব্যথা করে হালকা, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে দেখলাম, এখন আপনাকে আমি একটা এক্স রে লিখে দিচ্ছি, সাথে সাথে ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ এক্স রেটা করে নিয়ে আবার আসবেন, ঠিক আছে। ই ডাক্তার কত চিকন, হে ঘুর পাক খালি হাতে এটা ওটা দিতি থাকছে, টাকা খরচ হয় না নাকি কিপটা লয়, ডাক্তার কহিলে যে এক্স রে মেক্স রে করতে হবে, ওষুধ লেখা দিছি, দেহ আমি কছি উঠ উঠ দেখ ডাক্তার আগা দিকে বস, কি কি পুজ করবে কহা, দে ওষুধ মসুদ লেখা লিয়ে চ বাড়ি চ, আর ওই ছাই মাই গুঠা ছাই মাই দিয়ে আর দাঁত টাত মানজিস না রে ভাই, আর হারাকে লিয়ে এগুলা টানাটানি করিস না, চ বস। নাম কি ভাই তোমার, বয়স কত দেবো, বয়স ডাক্তার বয়স পুজ করছে, আমি রাগে কছি দে দেন 50, দাঁত উঠে দিয়েছে কেমন বুড়াই হচ্ছে দাঁত মানজে না, ওই লাগে রাগ উঠে গেছে আমার, ওর উপরে গেছে সব বাদ দিয়ে আমাকে আসছে, ট্যাবলেট লেখা দিয়ে না খাইতে পারে না, গিলতে যে মেলা ডেহাটা করে, সিরাপ টিরাপ গালা দেন তাহলে খাইবে না, আমাকে মেসে থাকে জ্বালিয়ে খেয়ে ফের দোকান মোকানে যাবে তা জিনিসপাতি দেখে, আর আমি সিসি ক্যামেরাতে কেমন লাগছে ওইরকম ফের ডাক্তার এটা এসে আমি ইগলা ফের কি যন্ত্রপাতি দেখছি ভালোই, যে কি কি একবার আজগবি আজগবি সব যন্ত্রপাতি হেভি দামি দামি লাগছে, আগে একটু ঝাঁকায় নিন, কতক্ষণ ঝাঁকাবো, অল্প একটু ঝাঁকায় নেবেন তাহলে হবে, কিছুক্ষণ ঝাঁকাবো, এই প্রেসক্রিপশন থাকলো এখানে এক্স রে লিখে দিলাম, এই এক্স রেটা করে নিয়ে আসবেন, আর যদি ব্যথা হয় ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ লিখে দিলাম এইটা খাবেন, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, ওই ফার্মেসিতে গেলে অনেকেই বলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার নাই, বুঝছেন, আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবি, ডাক্তারে কইলে শুনলি যে ওষুধ খাওয়ার আগে একটু ঝুঁকি নিতে হবে, তো চল বাড়ি চ চল যাই, দে যা তোকে আগে ওষুধ খাই সিরাপটা, ভাইয়া ভাইয়া ডাক্তার যে ওষুধ খাওয়ার একটু ঝুঁকাইটা কইছিল, ওকে ওকে
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে কইবেন আর লাইক ফলো শেয়ার করবেন আমার পেজটাতে আর ড্রিম স্পেস শান্ত লেখা সার্চ করে আমার ইউটিউব চ্যানেলে যা ভাকাম করে সাবস্ক্রাইব করে দিবেন আর হাসদ খানটাতে থাকবেন ধন্যবাদ।